Welcome to English Doctor. Page now 147. Huh? 147 আর এই এর আগে আমরা আলোচনা করেছি এগ্রিমেন্ট নিয়ে, অর্থাৎ আমিও না তুমিও না, এরকম আমরা আলোচনা করেছি না যে আমি গরিব তুমিও গরিব, আই এম পুয়ার এন্ড সো আর ইউ, তাই না? আই ক্যান সুইম এন্ড সো ক্যান ইউ, তাই না? একটু আগে যে আলোচনা করলাম এগ্রিমেন্ট, না না হলে নাইদার হবে, সো সো হলে হবে, মানে হ্যাঁ হ্যাঁ হলে সো সো হবে, আর দুজনেই না না বলে নাইদার হবে অথবা নিদার হবে, এই তো। আচ্ছা, তো ধরেন এটার একটু ধারাবাহিকভাবে আরেকটু বলি, সেটা হচ্ছে একজন বলল, আই থিঙ্ক ঢাকা মাস্ট বি ডিসেন্ট্রালাইজড রাইট অ্যাওয়ে, হোয়াট ইউ থিঙ্ক? হ্যাঁ, তুমি কি মনে করো? আমি মনে করি ঢাকা অবশ্যই বিকেন্দ্রীকরণ করতে হবে, মানে ঢাকা তো কেন্দ্রীভূত একেবারে, সব কিছু ঢাকাতে, তাই না? ঢাকা একেবারে সব কিছুতে ঢাকা, ময়লাও ঢাকা, ধুলাও ঢাকা, মানুষেও ঢাকা, গাড়িতেও ঢাকা, বিল্ডিংয়েও ঢাকা, সব কিছুতে ঢেকে গেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো? আমি মনে করি ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, মানে বিকেন্দ্রীকরণ। তখন আপনি বলেন, সো ডু আই, সো ডু আই। হ্যাঁ, কারণ এখানে যখন অক্সিলারি ভার্ব নাই, আই থিঙ্ক, আমি মনে করি, আর এখানে অ্যাম ইজ আর ওয়াজ আর যদি কিছুই নাই, শ্যাল শুড উইল উড কিছু নাই, তখন আমরা কি করি, আগেই বলেছি ডু ডিড ডাজ আনতে হবে, ডু ডিড অথবা ডাজের একটা একজনকে আনতে হবে। যখন কোনো অক্সিলারি থাকবে না, বুঝতে হবে এর মধ্যে ঘুমিয়ে আছে, মানে ঘুমিয়ে আছে না, মানে দেখা যাচ্ছে না অক্সিলারি রয়েছে, সেটা কি আই, সেটা কি, সেটা হচ্ছে ডু ডিড অথবা ডাজ, যে কোনো একটা। যেরকম আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি জানি না, আই ডোন্ট নো, আমি তোমাকে ভালোবাসি, তাহলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি না, আই ডোন্ট লাভ ইউ, তাই না? ডু আই লাভ ইউ? তো যখন কোনো অক্সিলারি ভার্ব থাকে না, তখন আমরা আনি কাকে, ডু ডিড অথবা ডাজ। অর্থাৎ ইমাম সাহেব না থাকলে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল শুড, এগুলো সব ইমাম, হ্যাঁ ভ্যাজ হ্যাট ইমাম, এরা যখন থাকবেন না কেউ একজন, তখন নামাজ পড়াবেন কে, মজুম সাহেব। তো ইংরেজিতে মজিন আছেন কয়জন, তিনজন, কে কে, এই তিনজন ফিক্স, ডু ডিড অথবা ডাজ। তো এখানে হচ্ছে ডু, আমি মনে করি, আই থিঙ্ক, আপনি বলেন সো ওয়াই, আমিও মনে করি ঢাকাকে এখনই কি করতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে, ডিসেন্ট্রালাইজ করতে হবে, তাই না, ঢাকাকে। আচ্ছা, তো ঢাকা যেহেতু কথা বললাম, তো ঢাকা নিয়ে একটা কবিতা শুনবে নাকি? হ্যাঁ, ইংরেজি শেখার বইয়ে কবিতা, বাংলা কবিতা ঘটকা লাগছে নাকি? কিন্তু করি আসেন, মানে কবিতাটা শুনি, আমারই লেখা, কবিতার নাম হচ্ছে ঢাকা আর যাবে না রাখা, পড়ি। ছাদ থেকে মনে হয় সিমেন্টের বস্তি, আলিশান গুলশান কোথাও নাই স্বস্তি, ধুলি ময়লা গন্ধ কুৎসিত দস্তি, ছোট্ট খোকার ঘাড়ে অতিকায় হস্তি, মগ বাজার চক বাজার লোকে লোকারণ্য, সাফা হয় জঙ্গল সাবেক অরণ্য, রাজধানী রাজরানী হারায় ঐতিহ্য, খানদানি পানদানি ভরি ফেলে ময়লা বর্জ্য, সব হবে সবই রবে যতই কহেন প্রশাসন আবাসন, ধুকে মরি বুকে ধরি চারিদিকে হুতাশন, হাঁক ছেড়ে কবিগণে তবু কহেন তিলোত্তম নগরী, তবলাই দিয়ে তাল তোলেন সুর লহরী। এইবার জোরে কহি কথা সহি বিকেন্দ্রীকরণ, তা না হলে সালে ২৬ খাবে বিষ কেন্দ্রেই মরণ। এক্সক্লুসিভ টুডে রিক্লুসিভ টুমরো, আজ বিশিষ্ট কাল উচ্ছিষ্ট, রিক্লুসিভ, আচ্ছা মানে একা একা হয়ে যাবে একেবারে, এমন পরিণতি থেকে আমাদের প্রিয় শহর ঢাকাকে যদি বাঁচাতে হয়, তাহলে বিকেন্দ্রীকরণ করা ছাড়া কোনো বিকল্প নাই। হ্যাঁ, সরকারি সিদ্ধান্তখানা অতি দরকারি, না হলে প্রলয়ংকারী কেলেঙ্কারি, ডিসেন্ট্রালাইজ অ্যান্ড সেভ ঢাকা। আচ্ছা, রিক্লুজ অর্থ কি, রিক্লুজ, রিক্লুজ এই শব্দের অর্থ হচ্ছে যে ব্যক্তি একা থাকতে পছন্দ করে, লোকজন এড়িয়ে চলে, রিক্লুজ, তার মানে আজকে বিশিষ্ট কাল উচ্ছিষ্ট, এইভাবে লেখা হয়েছে, এক্সক্লুসিভ টুডে রিক্লুসিভ টুমরো। তাই তো, হ্যাঁ, এইভাবে ২০ বছর পরে কল্পনা করতে পারবেন এই শহরের কী অবস্থা হবে, একেবারে। যা হোক, আমরা নতুন আলোচনায় চলে যাই, মাস্ট হ্যাভ এই আলোচনায় যাব, তার আগে একটু ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, যাচ্ছি একটু পরেই, হ্যাঁ।